কুড়িগ্রামে ফুলবাড়িতে পানি নিষ্কাশন ড্রেন বন্ধ করে দেওয়ায় পানিবন্দী হয়ে চরম বিপাকে কয়েকটি পরিবার। স্থানীয়দের অভিযোগ, ড্রেন বন্ধ করে দেওয়ায় চন্দ্রখানা ব্র্যাকমোর এলাকায় সামান্য বৃষ্টি হলে বাড়িতে জমে কোমর পানি, ফলে দীর্ঘদিন পানিবন্দী থাকায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অনেকে আবার বাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র। এমন পরিস্থিতি থেকে উত্তরণে বারবার দাবি জানালেও মিলছে না কোনো প্রতিকার, যদিও দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পানিতে আমার অসুখ হয়ে গেছে, সারা রাত কাঁদিয়ে অন্যের বাড়িতে আসিয়া বসিয়েছি। একটা একটা যে খাটে যে বসি থাকবে তারও কোনো উপায় নেই, খাটের উপর পর্যন্ত পানি। উপজেলা প্রকৌশলী সহ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সমন্বয়ে একটি প্রতিনিধি দল এটি পরিদর্শন করেছে এবং স্থায়ী এটা সমাধান করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।